সম্মানিত দর্শক আজকে শেয়ার করব কিভাবে ডাবল ডের দিয়ে জামা কাটিং করবেন সঠিক ও সহজ পদ্ধতিতে আজকের ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই জামা কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো দেখেন সর্বপ্রথম এখানে আমরা হাফ বডি কাটিং করার জন্য বত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড়ের একটা টুকরা নিয়েছি তো এটা দিয়ে আমরা সামনের এবং পিছন পার্টের যে হাফ বড়ি হয় সেই হাফ বড়িটা কাটিং করে নিব ঠিক আছে তো হাফ বড়িটা আমাদের হবে পনেরো ইঞ্চি লম্বা তার জন্য আমরা এই হাফ বডির কাপড়টা নিয়েছি বত্রিশ ইঞ্চি বত্রিশকে ডাবল করার পর আমাদের ষোলো ইঞ্চি হয়েছে তো এখন এখানে যে আমরা চার পাট করে নিলাম সম্পূর্ণটা কিন্তু চার পাট করে নেই যার যতটুকু বড়ি হবে সেই বডির চারের এক অংশ নিয়ে আপনারা দেড় ইঞ্চি কাপড় সাইডে শিলার জন্য বাড়তি নেবেন তো নেওয়ার পরে আপনারা সর্বপ্রথম উপরে একটা মার্জিন দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের চার পাট কাপড় সামনের পার্ট এবং পিছনের পার্ট একসাথে কাটিং করবো আমরা এবং সামনের গলা পিছনের গলা একই গলা দেবো ঠিক আছে তো এখন আমরা আরমহল নিলাম ছয় ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য আরমহলটা ছয় ইঞ্চি নামে নিলাম এবং পুট নিব আমরা ছয় ইঞ্চি খেয়াল করেন পুটটাও আমরা নিচ্ছি ছয় ইঞ্চি তো এখানেও ধরবো ছয় ইঞ্চি দুই জায়গায় মাপটা ধরলে হয় কি এই দাগটা আমাদের সোজা করে দি দিতে পারি তার জন্য দুই জায়গা ধরি এখন গলা নিব দুই পয়েন্ট কম আড়াই ইঞ্চি খেয়াল করেন দুই পয়েন্ট কম আড়াই ইঞ্চি যেহেতু আমি বকরম ছাড়া গলা দিব তার জন্য দুই পয়েন্ট কম আড়াই ইঞ্চি নিলাম এখন গলার লম্বাটা নিব সাড়ে চার গলাটা একটু ছোটো চাইছি তার জন্য গলার লম্বাটা আমরা সাড়ে চার নিলাম এখন বড়ি হচ্ছে ছত্রিশ ছত্রিশকে চার ভাগের এক ভাগ নিব এখানে নেওয়ার পরে দেড় ইঞ্চি কাপড় বাড়তি নিতেই হবে এখানেও তিরিশকে আমরা দুই চার ভাগ করে চারের এক অংশ নেওয়ার পরে এখানেও দেড় ইঞ্চি কাপড় বাড়তি নিব নেওয়ার পরে আরও এক ইঞ্চি নিব মাঝখানে একটা টিকিন দেবো তার জন্য খেয়াল করেন আপনারা বড়দের জন্য যদি গোল জামা কাটিং করেন অবশ্যই আপনারা মাঝখানে টিকিন দিবেন তাহলে ওই জামাটার পিছন দিকে না ঠিক আছে দেখেন চার ইঞ্চি পরে একটা চিহ্ন দিয়ে এইখানে আমরা একটা শেপ দেবো আপনারা অবশ্যই শেপ দিয়ে নেবেন শেপ না দিলে কিন্তু এই জামাটা ভালো হবে না যদি ছোটদের হয় তাহলে শেপ দেওয়ার প্রয়োজন হয় না ঠিক আছে এবং আপনারা এইখানে ভালো করে কাটিং করবেন দেখেন কিভাবে আমি রাউন্ডটা দিই সেটা ভালো করে ফলো করবেন আসলে আপনারা যখন নতুন কাজ করেন তখন কিন্তু এই রাউন্ডগুলো ভালো হবে না ধীরে ধীরে আপনাদের কাজগুলো সুন্দর হবে তার জন্য বাসায় আপনারা প্রতিদিন পেপার কাটিং করে চেষ্টা করবেন এই রাউন্ডগুলো করার জন্য তাহলে আপনাদের কাজটা আরও সহজ হয়ে যাবে ঠিক আছে তো আমাদের হাফ বডি কাটিং করার শেষ দেখেন গলাটা কিন্তু খুব সুন্দর একটা গলা হলো গলাটা যদি বড় করেন তাহলে কিন্তু দেখতে খারাপ হয় তো প্রথমে আপনারা যদি সুন্দর করতে না পারেন দ্বিতীয়বার আপনারা আবার আর একটু রাউন্ড শেপ করে নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না প্রথম প্রথম কাজ করতে গেলে একটু একটু সমস্যা হবে সেটাকে আপনারা ঠিক করে নেবেন তাতে কোনো সমস্যা নেই এবার দেখেন যে বাকি কাপড়টা আছে এটাকে আমরা এখন দুই পাটে ভাজ করতেছি খেয়াল করেন সম্পূর্ণ কাপড়টা আমরা দুই পাটে ভাজ করব। করার পর জয়েন্টের সাইডটা আমরা নিচের দিকে রাখবো খোলা সাইডটা উপর দিকে রাখবো রাখার পরে আমরা দেখেন কিভাবে এটাকে আরাপাট করে নিতে হবে তা না হলে কিন্তু আমাদের ঘেরটা কম হবে যেহেতু আমরা ডাবল ঘের দিব তো এখানে দুই পাটে ভাজ করার পরে এভাবে আড়া করে নেওয়ার পরে এখানে কিন্তু আমাদের চার পার্ট হয়ে গেলো অবশ্যই যদি ডাবল ঘের দেন তাহলে অবশ্যই এভাবে আপনারা আরা করে নেবেন তাহলে এই ঘেটটা ডাবল হয়ে যাবে ঠিক আছে তাছাড়া কিন্তু এই ঘেটটা ডাবল হবে না এই ঘের ডাবল করতে গেলে কিন্তু যে কোনো দুই সাইডে জয়েন্ট পড়বে ঠিক আছে এরপরে হাফ বডিটা আপনারা এইখানে রাখবেন হাফ বডি রাখার একটা নিয়ম আছে সেটা দেখেন ভালো করে ফলো করবেন এই হাফ বডিটা রাখার একটা নিয়ম তো আপনারা একটু লক্ষ্য করেন হাফ বডিটা দেখছি রাখার পরে এখানে একটা মার্জিন দিয়ে দিলাম তো এখন আমি বুঝিয়ে দিচ্ছি এখানে একটা কোনা আসছে এখানে একটা কোনা আসছে আপনারা যখন হাফ বডিটা রাখবেন এভাবে কোনা করে রাখবেন তাহলে আর কোনো সমস্যা হবে না যদি সোজা করে রাখেন তাহলে সমস্যা হবে এভাবে কোনা যাতে থাকে খেয়াল করবেন দুই সাইডে যাতে কোনার মতো দেখা যায় তাহলে যখন আপনারা ঘেটটা রাখাবেন চতুর সাইডে গোল হয়ে পড়ে থাকবে এখন ওই দাগ থেকে ধরে আমরা যেহেতু হাফ বডি পনেরো ইঞ্চি নিয়েছি তো তার জন্য পনেরো ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে লম্বাটা নিব যার যতটুকু প্রয়োজন আপনারা লম্বাটা নেবেন এইভাবে আস্তে আস্তে করে একটু একটু করে দাগ দেবেন তবে মনে রাখবেন যে মাপটা স্ক্রিনে দিছি এখানে সাড়ে তিন গছ কাপড় দিয়ে এ মাপের থেকে বেশি লম্বা দিতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের হাতার কাপড় শর্ট পড়বে এবং ঘেরে এখানে যে জয়েন্ট দিতে হবে সেই জয়েন্টের কাপড়টাও শর্ট পড়বে ভালো করে মনে রাখবেন আপনারা সবসময় পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা দেবেন তাহলে আপনাদের আর কাপড় শর্ট পড়বে না আর যদি বেশি লম্বা দিতে যান তাহলে অবশ্যই চার গজ কাপড় নেবেন ঠিক আছে তা না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে আপনাদের কাপড় শর্ট পড়বে তখন কিন্তু আমাকে আর দোষ দিতে পারবেন না দেখেন আমি এখানে রাউন্ড করে কাটিং করে নিচ্ছি অনেক সময় দেখা যাক গোল জামা কাটিং করলে মাঝখানে একটু ঝুলে যায় তো তার জন্য মাঝখানে বেশি রাউন্ড শেপ দেওয়া যাবে না ঠিক আছে আর এখানে দেখেন দাগের থেকে একটু উপরে রাউন্ড শেপ করে কাটিং করে নিলাম অবশ্যই আপনারা একটু রাউন্ড শেপ করে কাটিং করে নেবেন তা না হলে কিন্তু কোমরে এখানে ভালো ফিডিং আসবে না এখন দেখেন এইখান থেকে ধরে আপনারা এই পাটটা মিল আসছে কিনা সেটা অবশ্যই ফলো করবেন এখন এই যে কাপড়টা দিয়ে আমরা এখন হাতা কাটিং করে নিব খেয়াল করেন এখানে কিন্তু জয়েন্টের সাইডটা নিচে রাখছিলাম তার জন্য কিন্তু হাতাটা আমাদের ভাবে আসতেছে অবশ্যই হাতাটা পাতিলেভাবে আসবে কারণ এখানে আমরা সাড়ে তিন গছ কাপড় দিয়ে অতিরিক্ত লম্বা দিয়ে আমরা গোলজামাটা ডাবল ঘের দিয়ে কাটিং করে নিচ্ছি তার জন্য এখানে চার পাট কাপড় হাতার মহটা নিব ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমরা সেলাই সহ সেলাই সহ নিলাম আট ইঞ্চি অবশ্যই আট ইঞ্চি নেবেন সেলাই করার পরে সাত ইঞ্চি আমাদের হাতার মহড়াটা টিকবে এখানে হাতার মুখ যার যতটুকু প্রয়োজন আপনারা নিয়ে নেবেন হাতাটা কিন্তু পাতিলাভাবে আসছে হাতা কিন্তু মানে খারাপ পাটে আসে নাই পাতিলা পাটে আসছে কারণ কাপড় কম তার জন্য হাতার রাউন্ড শেপটা কিভাবে দিলাম একটু ভালো করে যদি ফলো করেন তাহলে আপনি দিয়ে নিতে পারবেন আপনারা যদি প্রথমে ভালো না হয় বারবার চেষ্টা করে হাতার রাউন্ডটা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন এই হাতার রাউন্ড যদি ভালো না হয় হাতা লাগানোর পর কিন্তু এ জায়গায় ঘুষ ধরবে বা জড়ো জড়ো হয়ে থাকবে বা পিছন পাট সামনের দিকে আসবে বা সামনের পাট পিছনের দিকে আসবে এরকম সমস্যা হবে এখন দেখেন এই যে সাইডে যে জয়েন্টটা জয়েন্টটা এখানে কিন্তু তিনটা বা চারটা জয়েন্ট পড়তে পারে কারণ এই জয়েন্টটা পড়বে যদি গোলজেমা কাটিং করেন অবশ্যই অবশ্যই জয়েন্ট পড়বে যেহেতু ডাবল ঘের যদি সিঙ্গেল ঘের দেন তাহলে কিন্তু জয়েন্টটা পড়বে না আর এটা জয়েনটা পরে কাপড়ের বহর কম তার জন্য যদি আপনারা আর এক বহর বা তিন হাত বহরের কাপড় নেন তাহলে কিন্তু একটু জয়েন্ট করবে না আশা করি বুঝতে পারছেন তো এবার আমরা দেখবো এই যে গলার যে কাটিং করছিলাম সেই গলার যে পট্টির কাপড়টা এটা কিভাবে কাটিং করবেন এটাকেও চারপাটে ভাজ করে নেবেন নয়ার পরে এই কাপড়টা উপরে রেখে আপনারা কাটিং করবেন অনেক বেশি রিগোর্ষ ছিল যে গলার পট্টির কাপড়টা কিভাবে কাটিং করে তো তার জন্য আজকে আমি দেখিয়ে দিলাম অবশ্যই আপনারা একটু মনোযোগ সহরে খেয়াল করেন যে গলার পট্টির কাপড়টা কীভাবে কাটিং করতেছি দুই সাইডে কিন্তু কাপড় রেখে ওই রাউন্ডে আমরা কাটিং করে নিব ঠিক আছে অন্য কোনো রাউন্ডে কাটিং করা যাবে না যে রাউন্ডটা আছে ওই রাউন্ডে কাটিং করবেন তাহলে আপনারা যখন গলার পট্টিটা লাগাবেন তখন আপনাদের গলার সাথে অ্যাকোরট থাকবে আশা করি বুঝতে পারছেন আর হ্যাঁ আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই ধন্যবাদ